এখন ফোনে রূপসী পিম্পল তারান সৌন্দর্য বাড়ান অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ অরিশ রোদে ভয় আর নয় অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন সাথে পান ম্যাট লুক অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা হেয়ার ফল নিয়ে হয়রানি যত্ন শুরু আজ এখনই চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অরিশ কেয়ার অনুষ্ঠান অরিশ কেয়ার মানেই অরিশের ব্র্যান্ড ওনার অনুপমা ত্রিপাঠীর উপস্থিতি অনেক অনেক স্বাগত জানাবো অনুপমা তোমাকে ভালো থেকো ভালো রেখো আমি জানি চলার পথে না আমাদের অনেক চড়াই উতরাই পেরোতে হয় জীবনে কখনো চড়াই আসে কখনো উতরাই আসে তো যখন যেরকম আসে জীবনে ওই গতিটাকে নিতে হয় আর আমরা যারা মানে পেট লাভার ডগ লাভার আমাদের জীবনে না এই কষ্টটা বারবার ঘুরে ফিরে আসে যাই হোক ভালো থাকতে হবে আমাদের আজকে সকালবেলায় স্নান করতে গিয়ে আমি অনুভব করলাম শীত পড়েছে এবং শীত পড়েছে মানে আজকে গিজার অন করতে ভুলে গেছি বাথরুমে ঢুকে শাওয়ার খুলে দাঁড়িয়ে মনে হচ্ছে কতক্ষণে স্নানটা শেষ করবো শিক্ষা হলো যে কালকে সকালবেলায় স্নান করার সময় মানে গিজার অন করতেই হবে তার মানে ঠান্ডা কিন্তু পড়ছে তো একদম শীতকালীন চুলের চর্চা মুখের চর্চা শরীরের চর্চা এবং ইন্টারনাল এবং আউটার এক্সটারনাল দুদিকেরই কিন্তু স্কিনটাকে কী করে ভালো রাখবো হ্যাঁ প্রথমেই স্টার্ট করে একদম ঠিক কথা বলেছ আমাদের চলার পথে চড়াই উতরাই আসবে তো রিসেন্টলি আমার পেটটা চলে গেল আমাকে ছেড়ে শনিবার যার জন্য লাইভ করতে পারলাম না তো অনেকই চাপা যন্ত্রণা হয় কিন্তু কিছু করার নেই আরও চারটে পেট আছে তো ওই আর কি কষ্ট যেন ভালো আমরা বলি রেস্ট ইন পিস কিন্তু আমার মনে হয় না তারা তাদের কাছের মানুষকে ছেড়ে গিয়ে কখনো রেস্ট ইন পিস থাকতে পারে বলে তবে এটাই বলি ঈশ্বরের কাছে যে আগামী জন্মে যেন তারা একটা ভালো জন্ম পায় এটাই আমার থাকে বলার আর কিছুই না তো যাই হোক যতই কষ্ট হোক আমাদের তো এগুলো করতেই হবে ডে টু ডে লাইফের আমাদের কাজকর্ম তো চালিয়ে যেতে হবে কিছু করার নেই তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একদমই ঠিক বলেছ মানে সকালবেলা আমি রোজ নিউজ আপডেট দেখছি যে শীত পড়ার জায়গাটা কতটা এগিয়ে বা কতটা কি ব্যাপার তো সত্যি কথা বলতে শীত কিন্তু পড়ছে কেন মৌসুমি যে নিউজগুলো আপডেট আসে দেখি তাতে দেখা যাচ্ছে কিছুটা তুলনায় হয়তো যা আমাদের নর্মালি যে টেম্পারেচার থাকে তার থেকে পারদ কিছুটা নামছে দু ডিগ্রি করে নামছে আশা করা যাচ্ছে কালী পুজোটা গেলেই কিন্তু শীত ঢুকে যাবে তো এই শীতের প্রাককালে কিন্তু আমাদের একটু অ্যাওয়ার হওয়া দরকার আমাদের হেয়ার স্কিন সব কিছু নিয়ে বিশেষ করে হাত পায়ের স্কিন তনুশ্রী হাত পা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি মুখ যতটা আমরা কেয়ার করি আমাদের বডির প্রত্যেকটা জায়গায় কিন্তু শুধু হাত পা না সমস্ত শরীর গোটা শরীরটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট কিন্তু মানে আমরা মনে করি অনেক সময় যে না মুখটা তো মানে সবসময় মুখটাকে আমি যত্ন করব কিন্তু হাত পা আমার ঠিক আছে ও ঠিক আছে এরকম একটা একটু বডি ওয়াল লাগে না একটু মজা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ইকুয়ালি আমাকে সব জায়গায় ইম্পর্টেন্স দিতে হবে কেন আমার যদি মানে মায়ের যদি পাঁচটা সন্তান থাকে তাহলে আমার মনে হয় পাঁচটাকে যেরকমভাবে মাকে তার ভালোবাসা ডিস্ট্রিবিউট করে দিতে হবে ঠিক সেরকমই আমাদের শরীরের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গকে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে যত্ন করা উচিত শুধু মুখ নয় হাত পা এবং এটার জন্য যেটা বডি কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং শীতের এই প্রাককাল থেকে যত্নটা শুরু করে দিতে হবে প্রথমেই বলবো বডি অয়েল হচ্ছে সারা বছর ইউজ তো করবেই কিন্তু স্পেশালি শীতকালে কিন্তু স্যান্ডেল অলিভটা যেমন সারা বছর অনেকে ইউজ করে না স্যাফ্রনটা করে বা বেবি বডি অয়েলটা ইউজ করে কিন্তু স্যান্ডেলটা কিছু কিছু মানুষ হয়তো সারা বছর করে কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে শুধু শীতকালের সময় তা স্যান্ডেল করে আমাদের স্যান্ডেল অলিভটা আর বাকি সময়টা স্যাফ্রনটা করে স্যান্ডেল অলিভটা কি করতে হবে এই বডি অয়েল স্যান্ডেল অলিভ হোক স্যাফ্রন স্যান্ডেল অলিভটা এই টাইমটার জন্য ভীষণ উপযোগী এই শীতকালের দু তিন মাস
আমার যেটা প্রশ্ন, তুমি তোমার তিনটে বডি অয়েল আছে, একটা হচ্ছে বেবি বডি অয়েল যেটা মূলত বাদাম বেসড, আর একটা হচ্ছে স্যাফরন, আরেকটি হচ্ছে যেটা স্যাফরন আমি খানিকটা ওর মধ্যে কিন্তু আমরা অরেঞ্জকে পাই, আর একটা হচ্ছে স্যান্ডেল অলিভ, মানে হলুদ এবং তার সঙ্গে হচ্ছে স্যান্ডেল। আমি দেখেছি তুমি ভীষণভাবে অ্যাজ আ ব্র্যান্ড ওনার তুমি ভীষণভাবে স্যান্ডেল অলিভকে প্রাধান্য দাও শীতকালে, এর কারণটা কি? হ্যাঁ, এখানে যেটা কারণটা হচ্ছে প্রত্যেকটাই বেস অয়েলের ক্যাটাগরিটা আলাদা, ঠিক আছে? ওখানে যেমন বাদাম অয়েলটা ইউজ করছি বা বেবি বডি অয়েলে, কেন বাদাম তেলটা একটু ডেন্সিটি কম, ভিস্কোসিটি কম, সেটা সারা বছর মাখার জন্য ঠিক আছে, বেবি স্কিনের জন্য ভীষণ ভালো, বাট আমাদের যখন ম্যাচিওর স্কিন হয়ে যায়, আমাদের ম্যাচিওর স্কিনের ক্ষেত্রে আইদার আমরা শীতকালে স্যাফরন যারা করে সারা বছর ঠিক আছে, বাট আমি বেসিক্যালি প্রেফার করি শীতকালটাতে স্যান্ডেল অলিভটাকে। স্যান্ডেল অলিভটাকে কেন প্রেফার করি, এর বেস অয়েলটা যেটা রয়েছে, যেটা আমরা তিল তেল পিওর যে সিজম অয়েলটা, যেটা একদম কোল্ড প্রেস, প্রত্যেকটা বেস অয়েলটাকে আমরা কোল্ড প্রেসে ইউজ করি, তো এই বেস অয়েলটা যেহেতু তিল তেল থাকে বা সিজম অয়েল থাকে এবং তার সঙ্গে হলুদের তেলটা একটু ভিস্কোসিটি বেশি হয়, স্যাফরনের ভিস্কোসিটি বা অরেঞ্জের ভিস্কোসিটির থেকে টার্মারিক অয়েলের ভিস্কোসিটি অনেক বেশি হয়, মানে ডেন্সিটি ঘনত্ব অনেক বেশি হয়, যার ফলে আমাদের যাদের একটু ম্যাচিওর স্কিন, একটু এক্সটেন্সিভ ড্রাই স্কিন, নানান রকম ডিজিজের ক্ষেত্রে যে স্কিনটা যাদের প্রচণ্ড, দেখবে কারো কারো স্কিনে মাছের যেরকম আঁশের মতো হয়, যেটাকে আমরা বলি যে অনেক সময় স্কেলি স্কিন বা অনেক সময় ক্রোকোডাইল স্কিন আমরা দেখতে পাই, প্রচণ্ড মানে মানে স্কিনের মানে কি বলবো দুরবস্থা হয়ে যায় হাত পায়, তো সেক্ষেত্রে কিন্তু স্যান্ডেল অলিভ বডি অয়েলটা এই কারণেই, বিকজ অফ দ্য ডেন্সিটি অফ দ্য অয়েল, যেহেতু আমি বললাম যে যে অয়েলগুলো ইউজ করেছি তার তুমি সেটা নিজেও ফিল করতে পারো, তার ডেন্সিটিটা অনেকটা বেশি, যার জন্য এটা হচ্ছে যাদের প্রচণ্ড ম্যাচিওর স্কিন, প্রচণ্ড ড্রাই ডিহাইড্রেটেড স্কিন, তারা শীতকালে তার একটু বেশি ডিহাইড্রেটেড হয়ে যায়, বেশি চামড়াগুলো হয়তো কুচকে গেল, বেশি স্কেলি স্কিন হয়ে গেল, মানে যেরকম মাছের আঁশের মতো, মানে খুব বিচ্ছিরিজনক অবস্থা হয়ে যায়, তো তাদের জন্য স্যান্ডেল অলিভ অয়েল উইল বি দ্য বেস্ট একদম আমি বলি। এবং তারা যদি এটা একটা একদম মানে পরিষ্কারভাবে বলছি যে বডি কেয়ার হচ্ছে ট্যান রিমুভ করা শুধু নয়, তার পাশাপাশি হচ্ছে আমার স্কিনটাকে একটা সফট স্মুথ এফেক্ট দেওয়া, তার জন্য আমরা স্নানের আগে যেরকম বডি অয়েল মাখি সেরকমই বডি পলিশটা হচ্ছে গরমকালে যেরকম ইউজ করা শীতকালের জন্য আরও বেশি দরকার, কেন শীতকালে আমাদের এক্সফোলিয়েশনটা বেশি দরকার, কেন ডেড স্কিন সেলটা আমরা খুব, যেহেতু চামড়াটা ডিহাইড্রেটেড হয়ে যায় সেই জন্য আমরা দেখি যে আমাদের চামড়া থেকে খোসা খোসা উঠছে বা একটু আঁচড় কাটলেই মানে দাগ হয়ে যাচ্ছে, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে স্কিন, সেই ডিহাইড্রেশনটা বা সেই জায়গাটা যাতে না আসে সেই জন্য বলি স্যান্ডেল অলিভের সাথে যদি বডি পলিশটাকে মিক্স আপ করে রেখে দেওয়া হয় এবং সেটা সপ্তাহে তিন দিন করে লাগিয়ে দিয়ে ভালো করে একটু হালকা হাতে এক্সফোলিয়েশন করে যদি আমরা মুখে হাতে পায়ে ভালো করে একটু এক্সফোলিয়েট করি, আমাদের স্কিনটা ভীষণ চকচকে এবং শীতকালের যে আমাদের স্কিনের একটা কি বলবো ফিল ফ্রেশ হয়, মানে স্কিনের যে একটা রুক্ষতা, ভিতরটিকে টানা ভাব, সেই জিনিসটা পুরোপুরিভাবে আমাদের কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং বডি অয়েলকে আমি বারবারই বলি প্রাধান্য দিতে এই কারণে, যে সমস্ত যে মানে আমরা আমি কখন সবসময় বলি যে বডি অয়েল ইউজ করতে হবে পুরো কোল্ড প্রেস এবং তার মধ্যে যে অয়েলসগুলো ইউজ থাকবে সেগুলো যেন অর্গ্যানিক ভাবে ইউজ থাকে এবং সেগুলো যেন আমাদের যে কি বলবো যে মানে অ্যাক্টিভ কম্পাউন্ডগুলো থাকে সেগুলো যেন ঠিক করে আমাদের স্কিনে কাজ দেয়, লাস্টারাস ক্রিয়েট করে স্কিনকে। তো অনেক সময় দেখা যায় যে সমস্ত বডি অয়েলে লিকুইড প্যারাফিন বা মোম জাতীয় যে জিনিসগুলো থাকে সেইগুলো যদি অনেক সময় প্রেজেন্ট থাকে তাহলে হয়তো আমাদের স্কিন অনেক সময় ড্রাই হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি বেসিক্যালি অ্যাজ এ ব্র্যান্ড ওনার অফ অরিশ আমার তিনটে বডি অয়েলই কোনোটাতেই আমরা বারবারই বলেছি যে কোনোটাতেই আমরা লিকুইড প্যারাফিন বা আমিও দিতে পারতাম, তো দিতে পারলে হয়তো বডি অয়েলের দাম খুবই মানে সস্তার বডি অয়েল তৈরি হয়ে যেত এবং সেটা এফিকেসি কিছুই থাকতো না, একটা জাস্ট তেল মাখার হয় মাখা হতো, কিন্তু আমার তো সেটা কাজ নয়, আমার কাজ হচ্ছে বডি অয়েল মানে বুঝিয়েছি লোকেদের যার
থেরাপিউটিক ভ্যালু থাকবে যেটা স্কিনকে নারিশ করবে। নারিশমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্কিনকে যদি নারিশই না করতে পারে বিষয়টা মাখবো কেন? নারিশমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই নয় যে আমি লুব্রিকেশন করছি, যত দিন ধরে তুমি ব্যবহার করছো তোমার স্কিনের আপগ্রেডেশন হবে, আর প্রোডাক্ট যদি সঠিক না হয় তোমার ডিটোরিয়েশন হবে। সাপোজ আমি, অনেকেই বলেন আমি তো একটা অ্যান্টি এজিং কিছু মাখছি, তাহলে আমার বয়স, স্কিনের বয়স বাড়ছে কেন? আমরা কিন্তু অ্যান্টি এজিং এর হাত ধরেছি, আমাদের স্কিনের বয়সটা কিন্তু সত্যি সত্যি বাড়ছে না, এটা খুব বাস্তব কথা। টেলিফোনে একজন বন্ধু আছেন, তার সাথে কথা বলে নেব, নিয়ে তারপর আবার আলোচনায় যাব। একদম একদম। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কাকলি রায় শখের বাজার থেকে বলছি। কাকলি বা শখের বাজার থেকে? বেহালা শখের বাজার থেকে বলছি। কার সম্পর্কে জানবেন কাকলি? আমি আমার সম্বন্ধেই জানব। বয়স কত? আমার বয়স 61। 61? 51। 51 বছর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটু আওয়াজটা বাড়বে। হ্যাঁ বলুন বলুন, কি প্রবলেম? বলছি আমি তো অরিশের, তো আপনাদের দুজনকেই নমস্কার। আমি তো অরিশের প্রোডাক্ট নিয়ে খুবই ভালো আছি, 5-6 বছর ধরে মাখছি। প্রথমে কিন্তু আমার 10 বছর ধরে থাইরয়েড আছে, আমি 100 ওষুধ খাই, 100, তাতেও এমনি কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার হাতটা যেন একটু কালচে মতো হচ্ছে। আমি আপনাদের মনে হয় সাকলাম মাখি, আর আমার রুটিনটা বলছি, আমি সকালে হচ্ছে গরম জল দিয়ে মুখটা ধুই, ধুয়ে হচ্ছে অরেঞ্জ স্কিন ক্লিনজার টোনারটা লাগাই, তারপর হচ্ছে সানস্ক্রিন ফ্যাক্টিকা লাগাই জেলটা, তারপর ওই স্যাফ্রনটা তখন আর মাখি না, স্নান টান করার পর আমি হচ্ছে স্যাফ্রনটা পরে মাখি, আর তার কিছুক্ষণ বাদ আবার বিকেলের দিকে আমি হচ্ছে এখন হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা মাখি, রাত্রিবেলায় অ্যান্টি এজিং ক্রিমের সঙ্গে স্যাফ্রন অয়েলটা মাখি। এবার আমি জানতে চাইছি আমার রুটিনটা কি ঠিক আছে, আর আমি হাতটা ঠিক আছে, থাইরয়েড আছে, সেহেতু আমি কি করবো? আর ওইটা আমি বুঝতে পারছি না, একটুখানি কালস মতো হয়ে যাচ্ছে, একটা হচ্ছে একটু একটু যেন মনে হচ্ছে ব্রণ টাইপের আসছে, কিন্তু আমার তো অনেকদিন আগেই এটা এ হয়ে গেছে, এটা আমার মানে নর্মাল হয়নি, আমার একটা অপারেশন এতে করতে হয়েছে, সেটা অনেক বছর, আর 2009 হয়েছিল সেটা আমার, তা এখন আমার সেই দিক থেকে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু এটা কি কোনো হরমোনালের জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা বা অন্য কোনো কারণে হতেই পারে, এটা একটা ব্যাপার। আর আপনাদের ম্যাডামকে বলি না, মানে নর্মালি না, আমি আগে হচ্ছে ব্ল্যাক না ইউজ করতাম, কিন্তু হেনা লাগিয়ে যে লোকের ওই লাল ওই জিনিসটা আমার খুব আতঙ্কে, কিন্তু এই হেনাটা এত ভালো, কালো চুলটা কালো থাকছে, গ্রেহারটা একটা সুন্দর ব্রাউন কালার আছে, এত সুন্দর, মানে আমি মানে এটা যেটা করছি সেটা থাকতে পারছি না, সেটা থাকবো কি করলে আরো ভালো থাকবো এটাই জানতে চাইছি। মানে আপনি 51 বছর, আপনি কাকলি 51 বছর বয়সে ভালো আছেন, লোকে আপনাকে অ্যাপ্রিশিয়েট করে, কেউ আমাকে দেখলে বলে না। ধন্যবাদ, আমি ধন্যবাদ ফোন করার জন্য। অনুপমা, আমি যে কথাটা বলেছিলাম যে সঠিক প্রোডাক্টের হাত যদি আমি ধরি তাহলে আমার স্কিনের হেয়ারের আপগ্রেডেশন হবে। উইথ ইওর প্রোডাক্ট, উইথ ইওর ব্র্যান্ড অরিশ, আমরা কিন্তু আপগ্রেডেডই হচ্ছি যারা প্রপারলি ইউজ করে, এবং ওই যে বললাম মনের বিশ্বাসটা নিয়ে ব্যবহার করতে হবে। আমার মনের মধ্যে বিশ্বাস না থাকলে কিন্তু আমি কোনো কিছুতেই খুব ভালো থাকবো না। হ্যাঁ না, অ্যাকচুয়ালি বিগত আমি হিসেব করছিলাম তনুশ্রী, আই এম ওয়ার্কিং ইন দিস ফিল্ড লাইক 2000 সাল থেকে আমি কাজ করছি, ইটস আ লং পিরিয়ড, মানে 2021-2022 হয়ে যাবে, সো একটা মানে পুরো দুটো, তুমি বললে যেটা দুটো মানে দশক হয়ে গেল প্রায়, মানে এত হতে চলেছে, মানে এতটা সময় ধরে এত মানুষকে কাজ দিয়েছি,
সো আজকে আমার ব্র্যান্ড আমি ভীষণ প্রাউড ফিল করি আজকের ডেটে। আমি সত্যি বলছি প্রাউড মানে কি ওই রকম গর্ব নয় যে গর্ব মানে একটা গর্ব বাবা আমার প্রোডাক্ট, না এরকম না। আমার প্রাউড ফিল হয় এইখান থেকে যে গড হ্যাজ গিভেন মি সামথিং সাম পাওয়ার, মানে ভগবান আমাকে এমন একটা ব্লেসিংস নট পাওয়ার লাইক ব্লেসিংস দিয়েছে, আমি পাওয়ার কথাটা ভুল বললাম, ব্লেসিংস, গড হ্যাজ গিভেন মি ব্লেসিংস। একটা বলে না ভগবানের আশীর্বাদ দরকার হয় কোনো একটা ভালো কাজ করার জন্য, তো আমার মনে হয় এই ব্লেসিংসটা মনে হয় আমার মধ্যে আমার আর মিস্টার ত্রিপাঠীর মধ্যে দিয়েছে ডেফিনেটলি, যেখান থেকে আমি একটা ভালো প্রোডাক্ট মানুষকে তুলে দিতে পেরেছি এবং এই যে মানুষ উপকার পাচ্ছে এবং এই যে মানুষের একটা মানে কি বলবো এই যে মুখে দাগ বলো মুখে ব্রণ অনেক রকম চুল পড়ে যাচ্ছে মানুষের একটা ফ্রাস্ট্রেটেড লাইফ হয়ে যায় ফ্রাস্ট্রেশন চলে আসে, সেখান থেকে তাকে যে একটা সার্টেন জায়গায় মুখ মানে বার করে দিতে পারছি সেটাই আমার কাছে ফিল গুড ফিল প্রাউড এইটা লাগে। এবং মনে হয় যে আমার আমার আজকের ডেটও মনে হয় যে আরো কত ভালো প্রোডাক্ট মানুষের হাতে দিতে পারবো, মানে আরো কত ভালো না এই প্রোডাক্টটাকে আরো কত ভালো করে মানুষকে দিতে পারবো। এবং সত্যি ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি কালকেই আমি আর মিস্টার ত্রিপাঠী বলছিলাম বসে বসে সন্ধ্যে যখন দুজনে কথা বলছি উই ওয়ার টকিং লাইক দ্যাট, মানে বলছিলাম উই ওয়ার পার্টিকুলারলি নট আ বিজনেস, আমাদেরকে কেউ যদি বলে যে বিজনেস পার্সন আমরা একদমই নই, কেন বিকজ আমরা যেহেতু জায়গাটাকে একদম মানুষ ধরে ধরে কাজ করতাম এবং তারপরে যে এই মেসেঞ্জার বলো এই বলো তাহলে এখনো পর্যন্ত হ্যান্ডেল করে যাচ্ছি, আমরা যদি সত্যি বিজনেস ওই রকম মেন্টাল মানুষ হতাম মেন্টালিটির তাহলে বোধ হয় আজকের ডেটেও আমাদের মানে লোকে আমাদের সাথে মেসেঞ্জারে কনসাল্ট করতে পারতো না বা আমি একটা চার্জ রেখে দিতাম কনসালটেশন ফিজ বা হোয়াট এভার ইট ইজ। তো এই জায়গাটা আমার মনে হয় আমরা খালি ভেবেছি মানুষের ভালো কি করে হবে এবং ভালো কি করে হবে ভাবতে ভাবতে বোধ সাইড একটা কোঅপারেশন তৈরি হয়েছে, মানুষ আমাদেরকে কি বলবো ভালোবেসেছে প্রোডাক্ট ইউজ করেছে ফিডব্যাক দিয়েছে আমরাও সেই ফিডব্যাককে ধরে আমাদের চলার পথটাকে এগিয়ে গেছি। এবং আমার মনে হয় এই কাজের ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে মানুষের যদি ওই যে একাগ্রতা বা একটা অনেস্টি যদি থাকে আমি মনে করি সে যে কোনো ফিল্ডে কিন্তু একদম শেষ মানে কিছুটা হলেও শেষ চূড়ায় যেতে পারবে কিছুটা হলেও, কেন মানুষ চেষ্টা করলে পারবে না এমন কিছু নেই, কিন্তু সেটা অন্তর থেকে করতে হবে, মানে যাই করো না কেন যে কাজটা করছো দ্যাট ইজ ফ্রম দ্য কোর অফ ইউর হার্ট। শুধুমাত্র যেমন চাকরি করছি চাকরি করার জন্য মায়না পাচ্ছি চাকরি করছি এরকম হওয়া উচিত না, আমি মায়না পাচ্ছি তাই আমি চাকরি করছি, না আমি চাকরিটাকে কতটা ভালোবেসে করছি, মায়না তো আমি যে কোনো জায়গায় গেলেই পেতে পারি চাকরি করলেই, তো সেটা কথা নয়, কথাটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্র আমি ভালোবাসছি কি পড়াশোনাটাকে তবে কি আমি আউটপুটটা দিতে পারবো, আর বেকার শুধু মানে পড়েই গেলাম আর আউটপুট সেখানে ভালোবেসে যদি না করি তাহলে তার আউটপুট বেরোবে না। সো এই জায়গাটা আমার মনে মানুষকে, আর আপনি যে প্রোডাক্ট ইউজ করছেন একদম ঠিকঠাক আছেন ভালো আছেন, হেনাটা সত্যি হেনা ইজ রিয়েলি ওয়ান্ডারফুল বলার কিছু নেই, আর একদম ঠিক করছেন যেটা আপনি করবেন মানে আপনি করে দেখুন আর আমাকে ফিডব্যাক দেবেন। আপনি যেটা করবেন আপনার হাত দুটোর ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে এটা হয়, আপনি যেটা করবেন ফেয়ার হোয়াইট ফেস প্যাকটা আছে যেটা ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাকটা আপনি সপ্তাহে তিন দিন করে হাতে লাগাবেন, যে কোনো সময় বিকেল হোক দুপুর হোক সকাল হোক লাগালেন মিনিট দশ পনেরো রাখলেন দিয়ে একটা ভিজে টাওয়েল দিয়ে বা জল দিয়ে ধুয়ে ফেললেন দেখবেন হাতটা কালচে ভাবটা তো চলেই যাবে। আর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ট্যান ক্লিয়ার বডি সেরাম, শুনে নিন ট্যান ক্লিয়ার বডি সেরাম, ট্যান ক্লিয়ার বডি সেরামের সাথে যেহেতু শীতকাল আমি আপনাকে ডেফিনেটলি বলবো ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়েশ্চার, ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়েশ্চার আর ট্যান ক্লিয়ার বডি সেরাম দুটোকে মিক্স করে আপনি স্নান করার পর একবার হাতে লাগাবেন, রাত্রি শুতে যাওয়ার সময় হাতে লাগাবেন, এটাতেই আপনার কালার মানে হাতের যে স্কিনের কালার ওটা চেঞ্জ হতে। আর যেটা করবেন সেটা হচ্ছে স্যান্ডেল অলিভ বডি অয়েল, স্যাফ্রনটা আপনি রাত্রিবেলা যেরকম মাখছেন না প্রোডাক্টের সাথে অ্যান্টি এজিং এর সাথে একদম ঠিক আছে, আপনি স্যান্ডেল অলিভটাকে স্নান করার সময় ভালো করে মাখবেন আর বডি পলিশের সাথে কিছুটা স্যান্ডেল অলিভ মিশিয়ে একটা স্পুন দিয়ে একটা চামচ দিয়ে একদম ঘেঁটে ফেটিয়ে রেখে দেবেন, টাইট করে রাখবেন আর হাত কখনো ইউজ করবেন না, অনেকে আছে না প্রোডাক্টের ভিতর ডিরেক্টলি এরকম করে করে হাত দিয়ে নেয় তাতে কিন্তু প্রোডাক্ট ড্যামেজ হয়, একদম একটা স্পুন নেবেন চামচ নেবেন নিয়ে আপনার যতটা দরকার একটা ছোট বাটিতে নিয়ে
ওই মেশানোটা স্যান্ডেল অলিভের সাথে বডি পলিশ, আপনি ভালো করে হাতে মুখে সব জায়গায় যত জায়গায় মনে হচ্ছে কালচে ভাব লাগাবেন, লাগিয়ে একটু দু চার মিনিট ওয়েট করবেন, দিয়ে একটু ভালো করে এরকম করে এক্সফোলিয়েশন করবেন, দেখবেন স্কিন ক্লিয়ার হয়ে গেছে। আর ট্যান ক্লিয়ার বডি সেরাম, ট্যান ক্লিয়ার বডি সেরামের সাথে ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়েশ্চারাইজার, আবারও বলছি ট্যান ক্লিয়ার বডি সেরাম আর ফেয়ার অ্যান্ড হোয়াইট ময়েশ্চারাইজার পরিষ্কার হয়ে গেল। আপনি এতেই দেখবেন আপনার অনেকটা ওই যে কালচে ভাবটা হাতের, আর মুখের জন্য আপনি যা করছেন একদম ঠিক, তাও আপনি আমাকে জানাবেন আপনি কেমন আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি আপনাদের প্রোগ্রামটা আমার ভালো লাগে, আমি দেখে মানে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আর হলদিনি ফেস ওয়াশটা ইউজ করছি, এই তিন চার মাস হচ্ছে দেখছি প্রোগ্রামটা, কিন্তু সেই মতো ভাবে বুঝে উঠতে পারছি না যে কোনটা কি প্রোডাক্ট। মানে না, আপনি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছেন আর অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ব্যবহার করছেন, কখন কখন করছেন অ্যান্টিসেপ্টিক ক্রিমটা? ওইটা অ্যান্টিসেপ্টিক ক্রিম মানে উনি কি চাইছেন, মানে চান টান করার পর হ্যাঁ ওইটা মানে রাত্রিরে একবার করে লাগাই, তারপরে ম্যামের প্রোগ্রাম দেখি, ম্যামের প্রোগ্রাম দেখি। আচ্ছা, আপনি কি চাইছেন, আপনার স্কিনে কি কি সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে এখন যে এই মুখে কালো কালো মানে দাগ এসছে, তিল তিল টাইপের দাগ এসছে জালে, আর নাকের নাকে এতে দেখি কালো কালো ছোপ টাইপের এসছে। আচ্ছা, আপনার এই ছোপটা এসছে আপনার প্রোগ্রাম দেখে মনে হলো যে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা ব্যবহার করতে হবে, 34 এজ বললো? না, তার জন্য নয়, আমার ম্যাডামের প্রোগ্রামটা ভালো লাগে, যা বলছে আপনি লিখে নেবেন, প্রয়োজন হলে অনুষ্ঠানটা ইউটিউবে আবার চালাবেন, চালিয়ে আবার আপনার প্রশ্নটাতে এসে লিখে নেবেন প্রোডাক্ট গুলো। অনুপমা বলো। একদম 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 ঠিক, আপনি যেটা করছেন অ্যান্টিসেপ্টিক একদম সারা শীত করবেন, ওটা একটা ভালো প্রোডাক্ট, ওটা আপনার স্কিনটাকে নরম রাখবে, ঠিক আছে, এটা ঠিক আছে। এবার ফেস ওয়াশের জায়গায় চলে আসতে হবে, আপনি হচ্ছে গ্লো সিক্রেট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, আর শুনে নিন ভালো করে, গ্লো সিক্রেট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, আপনার যেটা মনে হচ্ছে নাকের উপর থেকে মানে পিগমেন্টেশন স্টার্ট হয়েছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে সকালবেলা মুখ ধুচ্ছেন গ্লো সিক্রেট দিয়ে, তারপরে আপনি মুখে একটু অরেঞ্জ টোনার স্প্রে করবেন, মুখে অরেঞ্জ টোনার এরকম করে চোখ বন্ধ করে জাস্ট হাতে এরকম ড্যাবে মুখে শুকিয়ে যাবে। আপনি স্নান করতে যাবেন যখন, তখন স্যান্ডেল অলিভ বডি অয়েল শুনে নিন, স্যান্ডেল অলিভ বডি অয়েল ভালো করে মুখে হাতে পায়ে মাখবেন, এবং কিছুটা বডি অয়েল বডি পলিশের সাথে মিশিয়ে রেখে যেমন দেবেন, যেরকম আগের ভদ্রমহিলাকে বললাম ধরুন সপ্তাহে তিন দিন ওই বডি পলিশ আর স্যান্ডেল অলিভ বডি অয়েল মিশানো যে মিশ্রণটা থাকবে ওটা চামচে করে একটা বাটিতে নিয়ে আপনি গায়ে হাতে মুখে একটু লাগিয়ে হালকা এরকম হালকাভাবে একটু হাতে পায়ে মুখে একটু হালকা ইয়ে করে স্নান করে ফেলছেন। আচ্ছা, যেদিন যেদিন সাবান মাখার ইচ্ছা হবে সাবানের বদলে অরেঞ্জ বডি ওয়াশ ইউজ করবেন, স্নান করে যেই উঠবেন তখন যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেটা শুনে নিন ভালো করে, ডিপিগমেন্টেশন পাপা চন্দন ক্রিমের সাথে পাপা চন্দন গ্লো সিরাম দুটোকে মিক্স করবেন, দিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে হালকা একটু মাসাজ করে একদম ভালো করে রেখে দেবেন। সারা দুপুর থাকছেন, বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাবেন, সানস্ক্রিন 30 জেল আর লোশন যেটা মাঝামাঝি সেটা লাগাবেন, ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 সানস্ক্রিন জেল আর লোশনের মাঝামাঝি যে স্ট্রাকচারটা ওই সানস্ক্রিনটা বাইরে বেরোতে হলে লাগাবেন, আর সন্ধ্যেবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, অরেঞ্জ টোনার স্প্রে করবেন, একটু ওয়েট করবেন, ওয়েট করে আপনি কি করবেন হচ্ছে আবার একবার ডিপিগমেন্টেশন ক্রিম সন্ধ্যেবেলা আর পাপা চন্দন গ্লো সিরাম দুটোকে মিক্স করে ভালো করে মুখে লাগিয়ে রেখে দেবেন, রাত্রে যখন শুতে যাবেন, রাত্রে যখন শুতে যাবেন ভালো করে শুনে নিন, তখন হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে পাপা চন্দন গ্লো সিরাম তখন মেশাবেন না, ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে আপনি মেশাবেন হচ্ছে স্যান্ডেল অলিভ বডি অয়েল কিছুটা, যতটা দরকার ড্যান কেয়ার ক্রিম পরিমাণটা বেশি নেবেন, স্যান্ডেল অলিভ বডি অয়েল কিছুটা নেবেন, বুঝবেন কতটা, দিয়ে দুটোকে মিশ্রণ করবেন, মিশ্রণ করে ভালো করে মুখে হালকা হাতে মাসাজ করে শুতে চলে যাবেন, ভালো করে শুনে নিলেন। সপ্তাহে তিন দিন আপনি লিখে নিন ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক, ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস প্যাক গোটা মুখে সপ্তাহে তিন দিন লাগাবেন, জাস্ট 10-15 মিনিট রাখবেন, রেখে ভিজে
টাওয়েল দিয়ে মুছে নিতে পারেন বা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন। আর বডিতে ময়েশ্চারাইজার লাগাবেন, অতিরিক্ত ড্রাই স্কিন হলে কোকো বাটার লাগাবেন, আর যদি ড্রাইনেস কম থাকে তাহলে আপনি ফেয়ার অ্যান্ড হোয়াইট লাগাতে পারেন, অ্যালো বডি মিল্ক লাগাতে পারেন, যে কোনো একটা, যদি ড্রাই বেশি থাকে তাহলে হচ্ছে কোকো বাটার, ঠিক আছে? এটা করলেই আপনার, আর যেরকম অ্যান্টিসেপটিক লাগাচ্ছেন সেটা আপনি দিনে দুবার তিনবার লাগাতেই পারেন, ঠোঁটে লাগাবেন, ফেটে গেলে, শীত পড়ছে, এই শীতের প্রোডাক্ট। তার মধ্যে আরেকটা আসছে কোল্ড ক্রিম, আলমন্ডস কোল্ড ক্রিমটাও কিন্তু যাদের হচ্ছে কোল্ড ক্রিম মাখার একটা টেন্ডেন্সি থাকে শীতকালে স্কিনটাকে সফট রাখার জন্য, যেরকম অ্যান্টিসেপটিকটাও ড্রাইনেসটাকে দূর করে, সেরকমই আলমন্ডস কোল্ড ক্রিমটাও কিন্তু খুব ভালো কাজ করে। শুধু এটা আমরা শীতকালেই অ্যাভেলেবেল করাই, আলমন্ডস কোল্ড ক্রিম এটা অ্যাভেলেবেল হতে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে পিওর সুইট আলমন্ডস অয়েল দিয়ে তৈরি, আমরা আজকে কোনো সময় আমরা চট করে একটু আলমন্ডস ক্রিম মুখে হাতে পায়ে মেখে নিতে পারি। ধন্যবাদ জানাবো অনুপমাকে, আমাদের হাতে আজকে সময় নেই। আগামী দিনে আমরা কিন্তু বডি কেয়ার, উইন্টার বডি কেয়ার নিয়ে কথা বলবো। এই যে ময়েশ্চারাইজারের কথা বললে, ময়েশ্চারাইজার অ্যান্ড উইথ ইয়োর কোল্ড ক্রিম আমরা কথা বলবো, আমন্ডস নিয়ে ডিটেলে কথা বলবো, কিন্তু আজকে হাতে সময় নেই। বিদায় নিচ্ছি, খুব ভালো থেকো তুমি এবং ভালো থাকবেন আপনারা, নমস্কার। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা, ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ।